পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা অনেকেই শুনেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী যিনি কাদেসিয়ার যুদ্ধের পরে 70,000 সৈনিক নিয়ে ঘোড়া দৌড়িয়ে সমুদ্র পার হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না সুবহানাল্লাহ বাবা দায়ে কথা ঘোড়া দৌড়িয়ে সমুদ্র পার হয়ে গিয়েছিলেন সাহাবায়ে কিরাম বলেছিলেন যে আমরা উপর গিয়ে লক্ষ্য করি আমাদের কোনো সৈনিক তো হারিয়ে যায়নি আমরা তো কেউ ডুবে মরিনি ঘোড়ার খুরের দিকে তাকায় দেখি আমাদের ঘোড়ার খুরের খুরটা পর্যন্ত পানিতে ভিজে যায় সুবহানাল্লাহ সাহায্য কে করেছেন আল্লাহ এই সেই সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তিনি গোটা আরবের মধ্যে এই বাবা তার একটা খ্যাতি ছিল যে তিনি মা মায়ের খুব ভক্ত ছিলেন মা ভক্ত ছেলে মায়ের পাগল ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ছিল মুশরিকা তিনি যখন ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রাথমিক যুগে তখন তার মা ছিল মুশরিকা তার মুশরিকা মা এই সন্তানকে ডেকে বলছে এ সাদ তুমি তো যে ধর্ম মানো তোমার সেই ধর্মীয় গ্রন্থেই তো লেখা আছে মায়ের আদেশ মান্য করতে বলে হ্যাঁ এটা লেখা আছে তাহলে আমি মা হয়ে তোমাকে আদেশ করছি তুমি কালিমা ছেড়ে দাও তুমি কালিমা ছেড়ে তোমার পূর্ব ধর্মে ফিরে আসো পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো মূর্তি পূজার ধর্মে তুমি ফিরে আসো মা হয়ে আমি তোমাকে নির্দেশ করছি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মা নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি এতে কোনো সন্দেহ নাই গোটা মক্কার মধ্যে তার বিরাট খ্যাতি আছে মা পাগল হিসেবে মা ভক্ত হিসেবে আমার নামের শেষে মানুষ এটা লাগিয়ে দিয়েছে আমি একজন মা ভক্ত মানুষ কিন্তু মা তোমাকে জানাই দেই আমি আমার আল্লাহকে আমার রসুলকে এত বিশ্বাস করি আর এত ভালোবাসি মা নিশ্চয়ই তোমাকে যে মোহাব্বত করি তার চাইতে কয়েক হাজার গুণ বেশি সাদ বিন আবি ওয়াক্কাসের এই কথা শুনে মা ক্ষিপ্ত হয়ে গেল সন্তানের বুঝে নারাজ হয়েন সাদের মা তার সন্তানকে ডাক দেয় বলে সাদ তুমি যদি আবার কথা বলো কারিমা ছেড়ে না দাও তাহলে আমি অনশন ধর্মঘট চালু করলাম আজকে থেকে খানা পিনা বন্ধ করে দিলাম খাবার গ্রহণ করব না পানিও পান করব না তোবাস তোমার সামনে আমি ধুকে ধুকে মরে যাব তুমি কি তোমার মাকে তোমার চোখের সামনে ধুকে ধুকে মরে যেতে দেখতে পারবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আমি আমার আল্লাহকে আমার রসুলকে এতটাই প্রাধান্য দিয়েছি তোমাকে নিশ্চয়ই ভালোবাসি তবে আমার আল্লাহর উপরে নয় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ووصينا الإنسان بوالديه حسناً
وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন মাহফিল কমিটি করতে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ শমশের আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর মাননীয় সংসদ সদস্য মাগুরা এক আসন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খুরশিদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজারা তরুণামাই কেরাম মুরব্বিয়ানে আজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে
হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে চরম ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে বাওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ জার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন আমিন শিবরামপুর বিশ্বাসপাড়া মাহফিল কমিটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিন আমিন পত্র এলাকার সমস্ত মর্দেগানের কবরে আজাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আমিন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন আমিন কোরআনে কারীম থেকে হাদিস শরীফ থেকে শিক্ষণীয় কথা উপস্থাপন করা আমাদের নিয়তে বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন আমিন এক বাক্যে জবাব দিয়ে সকলে বলুন হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ সবাই বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ পৃথিবীর কোন পীরের হাতে কি হেদায়েতের মালিকানা আছে না কোন আলেমের হাতে না কোন বুজুর্গের হাতে না হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন আমিন দেখুন আমরা মুসলিম দাবি করি আল্লাহ যেন কবুল করেন আমিন জোরে বলুন আমিন মুসলমান হয়ে আমরা গর্বিত আমরা ধন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে বিনয় আপনত চিত্তে সারা জীবন সুগুজার করছি যে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ কোরআনে কারীম আমাদের জীবনে একটি গাইডলাইন দিয়েছেন কোরআনে কারীম এটা গতানুগতিক কোন একটা ধর্মীয় বইয়ের নাম নয় কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসেবে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন মানুষকে মুক্তির পথ দেখাতে ইহকালে শান্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি ইহকালেও সুখ এবং সমৃদ্ধি পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় পাথেয় বাতলাইয়া দেবে কোরআন মাজিদ এমনকি কোরআন মাজিদ সর্বকালে সর্বযুগের সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত কোরআনে কারীমের প্রতিটি আয়াত গোটা পৃথিবীর মানুষের কাছে গোটা দুনিয়ার সকল সম্পদ বিক্রি করলেও কোরআন শরীফের একটা আয়াতের মূল্য মানুষ দিতে পারবে না পৃথিবীর মানুষেরা শান্তির জন্য কি না করেছে সমাধান খুঁজে পায়নি মানুষ যদি কোরআনে কারীমের দিকে ফিরে আসতো তাহলে এই সমাজের মধ্যে শান্তি বিরাজ করত যার বড় প্রমাণ হচ্ছে দেখুন আজকে আমাদের সমাজে কত প্রকারের সমস্যা সুদ ঘুষ জিনা ব্যভিচার দুর্নীতি হত্যা লুণ্ঠন মারামারি খুন খারাপি কাদা চোরাচুরি আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই চুরি ডাকাতি আছে না নাই মাদক আছে না নাই কিন্তু এখান থেকে মুক্তির জন্য রাষ্ট্র এবং সরকার কত প্রচেষ্টা চালাচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে কোনো গাড়ি যখন আসে মাদক আছে কি না এমন ভাবে সার্চ করা হয় আজকেই তো আমি যখন রাঙামাটি থেকে আসতেছিলাম সম্ভবত কুমিল্লা ক্যান্টনমেন্ট যখন পার হচ্ছে র‍্যাবের বিরাট তখন আমাদেরকে সিগন্যাল দিল আমাদেরকে যখন দেখেছে যে আমরা প্রোগ্রাম করে এসেছি আমাদের গাড়ি তারা ছেড়ে দিয়েছে প্রতিটা গাড়ি তারা সার্চ করছে প্রতিটা গাড়ি কেন সীমান্তবর্তী এলাকা থেকে কোনো গাড়ি যখন আসতে থাকে তখন সেখানে বিরাট আপনার যারা
শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যারা দায়িত্বে আছে তারা প্রাণ চেষ্টা করেন যে এই দেশে যেন মাদক না ঢুকে হেরোইন যেন না ঢুকে ইয়াবা যেন না ঢুকে তারা চেষ্টা করেন এটা আটকায় দেওয়ার জন্য চেষ্টা করেন অসংখ্য চেষ্টা করেন তারা কিন্তু আপনারা বলুন তারা কি এই চেষ্টায় সফল হতে পেরেছে না কথা জোরে বলতে হবে না বাস্তবতা স্বীকার করতে হবে আপনারা বলুন এত কোরাকুরি করে চিরুনি অভিযান চালিয়ে এই দেশ থেকে মাদক বন্ধ করা সম্ভব হয়েছে না সম্ভব হয়নি চুরি বন্ধ করা সম্ভব হয়েছে না দুর্নীতি দমন কমিশন করে দেশ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়েছে না সম্ভব হয়নি হবেও না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই ফর্মুলাতে দুর্নীতিও বন্ধ হবে না সুদ ঘুষ বন্ধ হবে না সমাজে অরাজকতাও বন্ধ হবে না ফর্মুলাটা কি ফর্মুলা নিতে হবে যে ফর্মুলাতে আল্লাহর হাবিব 1500 বছর আগে সমাজে আলো ছড়িয়েছিলেন সেই ফর্মুলা যদি আজকে আমরা এই সমাজের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে আমাদের সমাজ আবার সোনার সমাজে পরিণত হবে ঠিক যদি বলেন না ঠিক কি না ঠিক কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারে অন্ধকারে ডুবে থাকা সমাজের মানুষগুলো চুরি ডাকাতি জেনা বদমাশি হত্যা লুণ্ঠন এখনো কোনো অপরাধ ছিল না অন্যায় ছিল না যে অন্যায় অন্যায়ের মধ্যে তারা জড়িয়ে ছিল না সেই সমাজের মধ্যে আল্লাহ নবী কোরআনে কারিমের প্রচার করলেন প্রসার করলেন এবং কোরআন অনুযায়ী মানুষদেরকে আমল করতে উদ্বুদ্ধ করলেন এক একটা কয়লার টুকরা মানুষগুলোকে আল্লাহ নবী এমন হীরার টুকরায় পরিণত করলেন গোটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন এমন সোনার মানুষ উপহার দিতে পারে না 1500 বছর আগে কোরআনের সান্নিধ্যে এসে আল্লাহর নবী মানুষদেরকে যেমন সোনার মানুষ বানিয়ে দিয়েছিলেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আজকে সমাজের মধ্যে চরম অবহেলা লক্ষ্য করেন মানুষ সকল ক্ষেত্রে খেয়ানত করে আপন আপন জায়গায় সমস্ত মানুষগুলো অপরাধ করে বেড়াচ্ছি বাবা তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করে না সন্তান বাবার দায়িত্ব পালন করে না স্বামী স্ত্রীর হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না নেতা তার কর্মীর হক আদায় করে না কর্মী নেতার হক আদায় করে না গোটা দুনিয়ার মধ্যে একটা অরাজকতা চলছে এই অরাজকতা থেকে বের হয়ে আসতে হলে কোরআনে কারিম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা যদি মানুষ মান্য করে তাহলে আল্লাহর নবী কি সুন্দর কথা বলেন লক্ষ্য করেন আল্লাহর হাবিব কোরআন ব্যবস্থা দিয়ান সুন্দর সমাজ ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দেওয়ার পরে হুজুর বলেন খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবাম দুনিয়ার মধ্যে সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হয়ে গিয়েছে যেখানে সমাজে মানুষের এমন নিরাপত্তা পেয়েছে কোন একটা নারী ধর্ষিতা হবে দূরের কথা গণধর্ষিতা হবে দূরের কথা কোন একজন নারী একাকী যদি রাস্তায় হেঁটেও গিয়েছে তার দিকে আর চোখে তাকাবে এমন হিম্মত কারো ছিল না অপরাধ করে ফেললে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরকালের এমন বিশ্বাস সাহাবায়ে কেরামের অন্তঃকরণে আল্লাহর নবী ঢুকাতে সক্ষম হয়েছিলেন অপরাধ প্রবণতায় তাদেরকে এমনভাবে কুরে কুরে খেত তারা সেখান থেকে বের হয়ে আসার জন্য কোনো কোনো সময় আল্লাহ রাসূলের কাছে নিজের মৃত্যু সাজা নিজে কামনা করে বসত আল্লাহু আকবার আপনারা বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি
আমাদের দেশে তারা কি স্বেচ্ছায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হওয়ার জন্য আদালতের কাছে ধর্ণা দেয়? কথা বলে না, ধর্ণা দেয় বরং এখান থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে। এমন ছদ্মবেশ ধারণ করে যার মুখে দাড়ি আছে সে দাড়ি কামাই ফেলে, যার মাথায় টুপি আছে সে টুপি ফেলে দেয়, যার গায়ে জামা আছে জামা ফেলে দিয়ে প্যান্ট শার্ট পরা শুরু করে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। কয়েকদিন আগে টেলিভিশনে এক সংবাদে দেখলাম, বাউল শিল্পী হয়ে ঘুরে বেড়াচ্ছে 90-এর দশকের মার্ডার কেসের আসামি, 90-এর দশকের মার্ডার কেসের ফেরারি আসামি, বাউল হয়ে মডেল হয়ে বড় বড় গানের সুপারস্টার তারকা বনে গেছেন তিনি। একদম তার লম্বা লম্বা চুল আর লম্বা লম্বা দাড়ি, দাড়িতে মুছে গুফে অবস্থায় এমন তাকে চেনার কোনো উপায় নাই। সর্বশেষ গোয়েন্দা পুলিশের কাছে তিনি গ্রেফতার হয়েছেন, তার সমস্ত অপরাধের অধ্যায়গুলো জাতির সামনে এসেছে। আমি যেটা বুঝাতে চেয়েছি এখান থেকে সেটা হলো, মানুষ অপরাধ করে ফেললে সাজা থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে, বাঁচতে চায় মানুষের পক্ষান্তরে। দেড় হাজার বছর আগে এমন সমাজ একটা বিনির্মিত হয়েছিল, অপরাধ তো কেউ করতোই না, যদি কেউ অপরাধ করেই ফেলেছে কেউ জানতো না, নিজের পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রসুলের কাছে সিলিন্ডার করেছে। উদাহরণ দিয়ে বলি, ভালো করে শোনেন, মাঈজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদীনার একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর হাবিবের কাছে ছুটে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ নবী, আমি তো নাপাক হয়ে গেছি, আমি গুনাহ করে অন্যায় করে আমার দেহটাকে নাপাক করে ফেলে দিয়েছি, আপনি আমাকে পাক বানিয়ে দিন। হুজুর তাকে ধমক দিয়ে তাড়াই দিলেন আর বললেন, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, চলে যাও তুমি আমার সামনে থেকে। মাঈজ ইবনে মালিক তার সামনে থেকে চলে গেলেন। আবার পরের দিন তিনি আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ নবী, আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে আমার দেহটা নাপাক করে ফেলেছি। হুজুর একই কথা বললেন, তওবা করো আল্লাহর কাছে, চলে যাও চোখের সামনে থেকে। সাহাবী চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, আপনি আমাকে পাক বানান, আমি তো নাপাক হয়ে গেছি। হুজুর এবার জানতে চাইলেন, ফিমা উতাহিরুকা, সাহাবীরে প্রতিদিন তুমি এসে বলো আপনি আমাকে পাক বানান, আপনি আমাকে পাক বানান, এমন কোন অপরাধ করেছো যার কারণে দেহ তোমার নাপাক হয়েছে? মাঈজ ইবনে মালিক বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, শয়তানে ঢুকাই পড়ি, আমি জিনা করে ফেলেছি, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি জানি আমি অন্যায়টা করে ফেলেছি। ওয়াল্লাহর হাবিব, কোরআন সুন্নাহ শরীয়তের যে দণ্ড দিয়েছে, পুরুষ ব্যক্তি বিবাহিত ব্যক্তি স্বেচ্ছায় যদি জিনা কর্মকাণ্ড করে, শরীয়ত যে দণ্ড দিয়েছে, আপনি আমার উপর সেই দণ্ড কায়েম করুন। অথচ তিনি নিজে জানেন এই দণ্ড নাম হচ্ছে মৃত্যুদণ্ড। এর দণ্ড কি? এর সাজা কি? মৃত্যুদণ্ড। তাকে কবর পর্যন্ত দাবিয়ে পাথর মেরে হত্যা করা হবে, এত ভয়াবহ সাজা, কেউ জানে না। রসুলের কাছে উনি স্বেচ্ছায় সিলিন্ডার করতে এসেছেন এবং এসে বলছেন, আল্লাহর হাবিব, আমার এই দেহটা জাহান্নামের আগুনে পুড়বে এটা আমি চাই না, দুনিয়ার সাজা নিতে চাই কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে চাই না। আল্লাহু আকবার, অপরাধ প্রবণতা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। শরীয়তের এই ভয়, এত বড় সাজা, এত বড় দণ্ড, বিষয়টা সুনিশ্চিত হওয়ার জন্য আল্লাহর নবী তদন্ত টিম গঠন করলেন। মাঈজ ইবনে মালিক আল আনসারী এলাকার মধ্যে নবীজি লোক পাঠালেন, খোঁজ খবর নিয়ে দেখো লোকটা আসলে অসুস্থ কিনা, মাতাল কিনা, না তার মধ্যে কোনো পাগলামি আছে নাকি। পাগলামি যদি না থাকে, নিজের মৃত্যুদণ্ড নিজে চেয়ে নেয় কেন, কারণটাকে ভালো করে তদারকি করো। গোয়েন্দা বিভাগ খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মাঈজ ইবনে মালিক আল আনসারী, লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামি নাই, এলাকার মানুষের সাক্ষ্য দিয়েছে, সে পরিপূর্ণ সুস্থ মানুষের মানে সে যা বলে ঠান্ডা মাথায় বলছে, সুস্থ মস্তিষ্কেই বলছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু ভালো করে নিশ্চিত হওয়ার জন্য বললেন, তাহলে দেখো, আবিহি খামরুন, তার মধ্যে কোনো মাদকের নেশা আছে নাকি। এবার সাহাবি এই মাঈজ ইবনে মালিকের মুখের মধ্যে নাক লাগায় দেখলো, তার
তার মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ নাই এর মানে সে পরিপূর্ণ সুস্থ আছে জবাব দেয়া বললেন লাইসা বিহি খামরুন তার মধ্যে শারাব নাই তার মধ্যে মাদকতা নাই তার মধ্যে নেশা নাই এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু সাক্ষ্য প্রমাণ মেলার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন চতুর্পাশে সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে থাকলেন মদিনার তাকে কমর পর্যন্ত দাঁড়িয়ে দেওয়া হলো চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল পাথরের আঘাতে ক্ষতা বিক্ষত হইয়া এই সাহাবি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার গায়ের একটা রক্ত সাহাবায়ে কিরামের কোন একজনের গায়ে যখন ছিটকে এসেছিল সাহাবি ধিক্কার দিয়ে বলে দিয়েছিল ধিক্কার তোমার জন্য অভিসম্পাত তোমার জন্য তোমার মতো একটা নাপাক মানুষ জেনাকার মানুষের রক্ত আমার গায়ে লেগেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে বলে দিয়েছেন সর তাকে ধিক্কার দিও না অভিসম্পাত করো না তার মধ্যে যে ঔষধে জাগ্রত হয়েছে এবং সে মন থেকে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে ফিরে এসেছে তার তওবা যদি 70 জন অপরাধীর জন্য যদি তার তওবাটাকে বন্টন করে দেওয়া যায় তাহলে তার একজনের তওবা 70 জনের কাফফারা হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ আমি এই ঘটনার মাধ্যমে যে মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি সেটা হলো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন মানুষেরা শতপ্রণিত হয়ে নিজেকে মৃত্যুদণ্ডের মধ্যে দণ্ডিত করে দিচ্ছে স্বেচ্ছায় দুনিয়ার সামান্য সাজা দুনিয়ার মৃত্যুদণ্ডটাকে তারা সামান্য মনে করছে আর পরকালে জাহান্নামের আযাবটাকে বড় মনে করছে কত বড় মনের পরিবর্তন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে আনতে সক্ষম হয়েছেন কোরআনের মাধ্যমে আজকে সেই কোরআনে কারিমের প্র্যাকটিস না থাকার কারণে মানুষের কারে কোরআনে কারিমের সবক না থাকার কারণে মেসেজ না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে পরকালের ব্যাপারে মানুষের ভাষা ভাষা জ্ঞান আছে গভীর কোনো বিশ্বাস মানুষের অন্তরে নাই যার কারণে যতক্ষণ ক্যামেরা দিয়ে পাহারা দেওয়া যায় ততক্ষণ ভালো কাজ করে ক্যামেরার আড়ালে মানুষগুলো হাজারো অন্যায় করে বেড়ায় কথা বলে ঠিক কিনা গভর্নমেন্টের অধিদপ্তরে দেখবেন ক্যামেরা আছে ওরে নিয়ন্ত্রিত আছে যেখানে ক্যামেরা নাই এখানে তিনি নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে কেন তার প্রতি ঈমান নাই এই জন্য মানুষকে শুধু বাহ্যিক পরিবর্তনের ব্যাপারে ইসলাম গুরুত্ব দেয় না ইসলাম সবার আগে গুরুত্ব দিয়েছে কদ আফলাহ মান যাক্কাহা সফল তো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে ভিতর থেকে পরিষ্কার করে নিয়েছে জোরে করে আল্লাহু আকবার ইসলাম শুধু বাহ্যিকটা দেখেনি ইসলাম দেখেছে কার অন্তরের হালাতটা কি প্রিয় যুবক ভাইরা আমার এই জন্য ইসলাম যদি কেউ মান্য করে ইসলাম যদি কেউ মানে দুনিয়া ধন্য হয়ে যাবে আখিরাত ধন্য হয়ে যাবে আজকে আমাদের সমাজের চিত্র দেখলে দেখা যায় অধিকাংশ বাবা মা সন্তান দ্বারা মাজলুম হচ্ছে সন্তানেরা পিতা মাতার হক আদায় করে না বাবা মা বুড়া হয়ে গেলে বুড়ি হয়ে গেলে তাদেরকে বোঝা মনে করে আর প্রতিনিয়ত অপেক্ষায় থাকে বুড়া বুড়ি মরে না কেন অথচ ইসলামের শিক্ষা যদি অন্তরের মধ্যে থাকতো বুড়া বুড়ি মরে না কেন এই দোয়া না করে বুড়া বুড়ির জন্য পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে খায়াতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করত ঠিক কিনা আজকে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোরআনে কারিম থেকে আমার খুতবার ভেতরে সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমি এই আয়াতের সার সংক্ষেপ আলোচনা করি আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে এগিয়ে যাব কথাগুলো খুব গভীরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে যেহেতু কথাগুলো আমার নয় কথাগুলো কার আল্লাহ সবাই একটু আল্লাহর নামটা একটু প্রাণ খুলে বলুন আল্লাহ কথাগুলো কার আল্লাহ আল্লাহর কথা সর্বোচ্চ সম্মানের সাথে শুনতে বুঝতে আমল করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত দোহার দেখতে চায় কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহর কথা সর্বোচ্চ গুরুত্ব সহকারে শুনবেন জানবেন মানবেন আমল করবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমি শুধু কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সমাজের অধিকাংশ সন্তানরা বাপ মাকে যথোপযুক্ত শ্রদ্ধা করে না সম্মান করে না ঠিক কিনা বলেন কিছু সংখ্যক সন্তানরা করে তবে কিছু সংখ্যক সন্তানরা যে করছে এরা পিতামাতার নীতি নৈতিকতার শিক্ষা রয়েছে কিংবা এই ছেলেটা কোন হককানে আলেমদের সাথে উঠা বসা করে কিংবা দিনদার শ্রেণীদের সাথে তার একটা সম্পর্ক থাকার কারণে তার মধ্যে এতটুকু বুঝ রয়েছে যে আমার বাবা মা তাকে সর্বোচ্চ সম্মানের আসনে দিতে হবে অনেক নাফরমান আছে অনেক শিক্ষা নিয়েছে বহু ডিগ্রি তাদের অর্জিত হয়েছে
তারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে শেষ বয়সে কাটায় দেয় আছে না বৃদ্ধ বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বিশেষ করে এই কালচারটা এসছে পশ্চিমা থেকে এই কালচারটা এসছে পশ্চিমা থেকে এটা মুসলিম কালচার নয় এগুলো অমুসলিম কালচার এই কালচার হচ্ছে সেই দেশের কালচার যে দেশের মায়েরা তাদের সন্তানকে বুকে করে রাতের বেলায় ঘুমায় না সন্তানদেরকে আলাদা একটা বিছানায় শোয়ায় কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়ে কথা বলেন বৃদ্ধাশ্রমের সংস্কৃতি কেন এসেছে তাদের দেশে কেন তাদের সন্তানরা তাদের বাপ মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় বুকে সদা আগলায় রাখে না কারণ এই মা এই সন্তান যখন বুকের সাথে আগলে থাকার কথা ছিল তার এই মা হয়ে তিনি তার সন্তানের হক নষ্ট করে কুত্তার বাচ্চা নিয়ে কুলের মধ্যে ঘুরে বেরিয়েছে আর নিজের বাচ্চাকে মার্কেটে পুষিয়ারে করে ঠেলেছে বাস্তবতা আছে না দেখবেন ওরা পুষিয়ার বানিয়েছে বাচ্চাদেরকে ঠেলার জন্য ওদের মহিলারা বাচ্চাদেরকে কুলে নেয় না কিন্তু ঠিকই এই মহিলারা কুলে একটা কুকুরের বাচ্চা আছে নিজের কুলে কুকুরের বাচ্চা আর নিজের সন্তানটাকে পুষিয়ারে করে ঠেলতেছে এই হচ্ছে আধুনিকতা এই সন্তান যখন মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে যখন তার মায়ের কুলের মহব্বত এবং ভালোবাসা পাওয়ার দরকার ছিল এই সন্তানকে মা বঞ্চিত করে দিয়েছে ঠিক একটা সময় এই মাও যখন সন্তানের কাছ থেকে ভালোবাসা পাওয়ার হকদার হয়েছে মা যেমন সন্তানকে শিশুকালে বঞ্চিত করে দিয়েছিল এই সন্তানটাও একটা সময় এসে এই মাকে তার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে তার শেষ জীবনটা ওই বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেওয়ার জন্য ঘর থেকে বের করে দিয়ে দেয় কিন্তু ইসলাম তো এই কুকুর কোলে নেওয়ার জিন্দগি মানুষকে উপহার দেয়নি উপহার দিয়েছে না উপহার দেয়নি ইসলাম বলেছে মায়েরা সন্তানকে বুকের সাথে আগলায় রাখো সুবহানাল্লাহ দেখুন আমাদের দেশের ইদানিং অনেক মেয়েরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার নামে বিভিন্ন এনজিও বিভিন্ন ফার্মে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করাটাকে অত্যন্ত গৌরবের মনে করে কেউ তো অভাবের তাড়নায় করে কেউ তো করে শখের বসে শখের বসে প্রাইভেট ফার্মে জব করে নিজের সন্তানটাকে কাজের বুয়া দিয়ে কাজের লোক দিয়ে লালিত পালিত করে এর বাস্তবতা এই সমাজে আছে না নাই আছে আপনারা বলেন এ মা যদি হাজার কোটি টাকার মালিকও হয় তার এই মাসুম বাচ্চার মনে অনাকাঙ্ক্ষিত যে আঘাতটা সে দিয়েছে যে মাতৃস্নেহ একটা বাচ্চার কাছে মায়ের ভালোবাসার চেয়ে সম্পদ বড় দামি এই পৃথিবীতে আর আছে যদি বলতে হবে আর আছে না আর নাই মাতৃকুলের যে স্নেহ বাচ্চার পাওয়ার হক ছিল এই হক থেকে সে তার সন্তানকে বঞ্চিত করে দিয়েছে গত সম্ভবত করোনাকালীন সময়ের কথাই বলছি বছর খানেক আগের কথা একটা নিউজ পত্রপত্রিকায় মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল আলোচিত হয়েছিল ঢাকা শহরের একটা মেয়ে তিনি একটা প্রাইভেট ফার্মে জব করেন সম্ভবত তার একটা এক বছরের শিশু সন্তান মায়ের দুগ্ধপুষ্ট সন্তান বাচ্চাটা এই বাচ্চাকে রেখে তিনি প্রতিদিন সকালবেলা অফিসে বের হয়ে যান এই বাচ্চা তো মাকে ছাড়তে চায় না বাচ্চা কি মাকে ছাড়তে চায় আমরা যে বাবা হয়েছি আমাদের বাচ্চারা আমাদেরকেই ছাড়তে চায় না ঘর থেকে আসতে গেলে যুদ্ধ করে বের হয়ে আসতে হয় এত কষ্ট করে বাচ্চাদেরকে সামাল দিতে হয় বাচ্চারা বাপ মার আদর স্নেহের পাগল তারা মহাব্বত চায় তারা ভালোবাসা চায় তারা সম্পদ চায় না কারি কারি টাকা পয়সাও তারা চায় না কিন্তু ভালো করে শোনেন ওই মহিলাটি এই বাচ্চাটাকে প্রতিদিন সকালবেলা রেখে অফিসে চলে যায় নানির কাছে রেখে যায় তার নানির কাছে বাচ্চার নানির কাছে তো সকালবেলা একদিন মা অফিসে বের হয়ে গেছে এই বাচ্চা এমন ভাবে কান্না শুরু করেছে বাচ্চাকে তার নানি কোনোভাবেই সামাল দিতে পারছে না সর্বশেষ তাকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছে তুমি কান্না করো না তোমার মা বাথরুমে গোসল করছে গোসল করে একটু পরে বের হয়ে আসবে এই এক বছর শিশু সন্তান ওই বাথরুমের দরজার সামনে কার্পেটের মধ্যে শুয়ে আছে মায়ের উড়না নিয়ে অপেক্ষারত মা বাথরুম থেকে বের হবে অপেক্ষায় থাকতে থাকতে মায়ের উড়নার ঘ্রাণ নিতে নিতে বাথরুমের কার্পেটের মধ্যে শুয়ে বাচ্চা ঘুমায় গিয়েছে এই দৃশ্যটা তার নানি মোবাইলে ধারণ করেছে এই ছবিটা মায়ের কাছে টেক্সট করে পাঠিয়ে দিয়েছে দেখো তোমার সন্তান তোমার অপেক্ষায় বাথরুমের সাথে তোমার উড়না নিয়ে তোমার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে আজকে এখানে ঘুমায় গিয়েছে
এই দৃশ্যটা মা সহ্য করতে পারে না মা অনেক কান্না করেছে আবেগ ঘনতার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে জামান নিজেদেরকে ক্যারিয়ার গড়ার নামে আমরা আমাদের বাচ্চাদেরকে কত কষ্ট দিচ্ছি আজকে আপনারা বলেন এই যে ক্যারিয়ার গড়ার নামে নারীরা নিজের পায়ে দাঁড়াবার নামে যে সম্পদের মালিক হওয়ার স্বপ্ন যা দেখছে এই জীবনটা এই সিস্টেমটাকেই মানুষকে ইসলাম উপহার দিয়েছে না আর যদি বলতে হয় ইসলাম দিয়েছে না এটা ইসলাম দেয়নি এটা পশ্চিমারা দিয়েছে তারা বুঝাতে চেয়েছে মানুষকে নারী আর পুরুষ সমান সমান নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ তারা এটা মানুষকে মেসেজ দিতে চেয়েছে যে নারী পুরুষ সমান সমান অথচ পাগল ছাড়া উন্মাদ ছাড়া কেউ এই কথা বলবে না যে নারী আর পুরুষ সমান নারী আর পুরুষ কোন সমান হতে পারে চিল্লায় বলতে হবে সমান হতে পারে কোনদিন সমান হতে পারে নিশ্চয় কোন কোন ক্ষেত্রে নারী অধিকার বেশি কোন কোন ক্ষেত্রে পুরুষের প্রাধান্য বেশি শব্দটা নারী পুরুষ সমান অধিকার কোনদিন হবে না শব্দটা বলতে হবে নারী পুরুষের ন্যায্য অধিকার সমান অধিকার বলা যাবে না নারী পুরুষের ন্যায্য অধিকারের কথা বলতে হবে এই জন্য একটা মা সন্তান যখন দুনিয়াতে এলো তখন তার সবচেয়ে বড় কর্মসংস্থান হচ্ছে নিজের মাতৃস্নেহ দিয়ে বাচ্চাকে লালন পালন করা দুগ্ধ দান করে তার জীবনটাকে গঠন করা কোরআনে কারীম বলে দিয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরজিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর পর্যন্ত দুগ্ধ পান করাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিশু সন্তান যখন পানির তৃষ্ণায় ক্ষুধার তৃষ্ণায় চিৎকার মানে এমন সময় মা যখন ভালোবাসা উদ্রেক হয় মায়ের অন্তরে মা যখন তার স্তন্যটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেয় বাচ্চা যখন সামান্য পানি পান দুগ্ধ পান করে নিজের জীবনটা বাঁচায় নেয় নবীজি বলে মৃত্যু পথের যাত্রী একটা মানুষের জিন্দগি বাঁচাই দিলে যে সব হতো মায়ের আমল নামার মধ্যে আল্লাহ সেই সব লিখে দেয় বাচ্চাদেরকে আদর স্নেহ করা এই সিস্টেমেই নিজা ইসলাম মানুষকে শিখিয়ে দিয়েছে আলটিমেটলি আপনি যখন বাচ্চার হক আদায় করবেন তখন বাচ্চার সাথে আপনার একটা হার্ডের কানেকশন হয়ে যাবে মহব্বত হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে এই বাচ্চা যখন বড় হয়ে যাবে আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই একটু জবান খুলে পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দুয়ার গভীরতা কত সুন্দর লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন আয় আমার রব ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার বাপ মাকে তুমি সেইভাবে রহম করো যেভাবে আমার বাবা মা শিশুকালে আমার উপর রহম করেছে সুবহানাল্লাহ সন্তানরা যখন শিশু থাকে বাবা মা কি পরিমাণ রহম করে বাচ্চাদের উপর ভাবা যায় বাবা হওয়ার আগ পর্যন্ত এটা পৃথিবীর মানুষ বুঝবে না যে সন্তানের প্রতি পিতা মাতার স্নেহ ভালোবাসা কত গভীর হয় ঠিক কিনা বলে হাজারো অন্যায় করে নিজের ছেলে নিজের মেয়ে অকপটে বাপ্পা মেনে নেয় রাগও হয় না গুসাও হয় না পিটাও না মাঘ মাসের শীত পৌষ মাসের শীতের রাত্রি বাচ্চা মায়ের কুল পরে পেশাব পায়খানা করে দিয়েছে এমন একটা ঘটনা পৃথিবীবাসী শুনে নাই মা রাগ করে আশার দিয়া বাচ্চাকে খতম করে দিয়েছে এমন কথা দুনিয়ার কেউ শুনতে পায় নাই বরং কাকুটা পৃথিবী ইতিহাস সাক্ষী মানুষ যুগ যুগ ধরে দেখেছে প্রচন্ড শীতের রাতে বাচ্চা পেশাব পায়খানা করে দিয়েছে বাচ্চাকে শুকনা কাপড় দিয়ে পেঁচায় জড়াই ধরে মা নিজে ভিজা জায়গার মধ্যে শোয়া রাত কাটাই দিয়েছে সন্তানদেরকে সামান্য কষ্ট বেঁধে দেয় নাই ঠিক কিনা আল্লাহর কাছে বান্দা এই দোয়া করবে আল্লাহ আমার বাবা মার উপর তুমি সেইভাবে রহম করো যেভাবে আমার বাবা মা শিশুকালে আমার উপর রহম করেছে আমাকে লালিত পালিত করে বড় বানিয়েছে এখন যে বাচ্চা তার মাতৃস্নেহ পায় না তার মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এই দুয়ার তার মুখ থেকে বের হবে না ঠিক কিনা বলেন এই জন্য সকলকে দায়িত্ববোধ শিখতে হবে যে আমি আমার সন্তানকে কতটুকু দিয়েছি এর দ্বারা আমি সন্তানদেরকে অনুৎসাহিত করছি না যে তোমার বাবা মা তোমার জন্য করেনি অতএব তুমিও করো না এটা বোঝাচ্ছে না আমি বোঝাচ্ছি কেমন একটা
আত্মদান ও কর্ম অনুযায়ী মানুষ ফল পেয়ে যাবে। এইজন্য নিজেদেরকে আগে আগে সতর্ক হতে হবে, আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এবার দ্বিতীয় স্টেজে চলে আসে, যেটা আমি বলতে চেয়েছিলাম, কোরআনে মাজিদে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তমাম দুনিয়া মানুষদেরকে আমি আল্লাহ নির্দেশ প্রদান করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সেই বাবা মা যদি ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমার বাবা মা যদি আমি আল্লাহ ছাড়ছি এমন কোন জিনিসকে তোমাকে শরীক স্থাপন করতে বলে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো দলিল প্রমাণ নাই, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র বাবা মার কথা মান্য করা যাবে না। বাবা মার কথা ততক্ষণ মানবে যতক্ষণ না আমি আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো কার্যক্রম না থাকে, আমার বিরুদ্ধে আমার নাফরমানিতে তোমাদেরকে হুকুম যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত বাবা মার হুকুম মান্য করা ফরজ। পিতা মাতার হুকুম তোমাকে মান্য করতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি তোমার বাবা মার খেদমত করবে তোমার টাকা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে মন প্রাণ উজাড় করে তুমি তোমার বাবা মার সেবা করবে। আচরণের মধ্যে এমন নমনীয় নিয়ে আসবে, কোরআন বলে দিয়েছে ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমান, নিজের পিতা মাতার জন্য রহমতের দায়াটা ডানা বিছায় দাও। এর মানে হচ্ছে তুমি তোমার বাপ মার জন্য সর্বোচ্চ নমনীয় আচরণ তোমার বাপ মাকে উপহার দিবে। বাবা মার সামনে মেজাজ দেখাবে না, চোখ লাগাবে না, গরম মেজাজে কথা বলবে না, ভাষার মধ্যে রুক্ষতা আনবে না, শব্দের মধ্যে কর্কশতা আনবে না, ব্যবহারের মধ্যে মাধুর্য থাকতে হবে। তাদের সাথে যখন কথা বলবে কাউলান কেরিমা ওয়াকুল্লাহুমা কাউলান কেরিমা, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। নির্দেশটা কে দিয়েছেন? সবাই বলুন না, নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। দেখুন এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বললেন যে বাবা মা যদি তোমাদের শিরিক করতে বলে তাহলে তোমরা করবে না, এই কথাটা পেছনে এর একটা রহস্য রয়েছে, এর একটা শানে নুজুল রয়েছে। ঘটনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা অনেকেই শুনেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী যিনি কাদেসিয়ার যুদ্ধের পরে 70,000 সৈনিক নিয়ে ঘোড়া দৌড়িয়ে সমুদ্র পার হয়ে গিয়েছিলেন। আমরা তো কেউ ডুবে মরিনি, ঘোড়ার খুরের দিকে তাকায় দেখি আমাদের ঘোড়ার খুরের খুরটা পর্যন্ত পানিতে ভিজে যায়। সাহায্য কে করেছেন? এই সেই সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি গোটা আরবের মধ্যে এই ব্যাপারে তার একটা খ্যাতি ছিল যে তিনি মায়ের খুব ভক্ত ছিলেন, মা ভক্ত ছেলে, মায়ের পাগল ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ছিল মুশরিকা, তিনি যখন ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রাথমিক যুগে তখন তার মা ছিল মুশরিকা। তার মুশরিকা মা এই সন্তানকে ডেকে বলছে এ সাদ, তুমি তো যে ধর্ম মানো তোমার সেই ধর্মীয় গ্রন্থেই তো লেখা আছে মায়ের আদেশ মান্য করতে। বলে হ্যাঁ এটা লেখা আছে, তাহলে আমি মা হয়ে তোমাকে আদেশ করছি তুমি কালিমা ছেড়ে দাও, তুমি কালিমা ছেড়ে তোমার পূর্ব ধর্মে ফিরে আসো, পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো, মূর্তি পূজার ধর্মে তুমি ফিরে আসো, মা হয়ে আমি তোমাকে নির্দেশ করছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মা নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি এতে কোনো সন্দেহ নাই, গোটা মক্কার মধ্যে তার বিরাট খ্যাতি আছে,
মা পাগল হিসেবে মা ভক্ত হিসেবে আমার নামের শেষে মানুষ এটা লাগিয়ে দিয়েছে আমি একজন মা ভক্ত মানুষ কিন্তু মা তোমাকে জানাই দেই আমি আমার আল্লাহকে আমার রাসূলকে এত বিশ্বাস করি আর এত ভালোবাসি মা নিশ্চয়ই তোমাকে যে মহব্বত করি তার চাইতে কয়েক হাজার গুণ বেশি সাদ বিন আবি ওয়াক্কাসের এই কথা শুনে মা ক্ষিপ্ত হয়ে গেল সন্তানের প্রতি নারাজ হয়ে সাদের মা তার সন্তানকে ডাক দিয়ে বলে সাদ তুমি যদি আমার কথা মতো কারিমা ছেড়ে না দাও তাহলে আমি অনশন ধর্মঘট চালু করলাম আজকে থেকে খানা পিনা বন্ধ করে দিলাম খাবার গ্রহণ করব না পানিও পান করব না তোমার তোমার সামনে আমি ধুকে ধুকে মরে যাব তুমি কি তোমার মাকে তোমার চোখের সামনে ধুকে ধুকে মরে যেতে দেখতে পারবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আমি আমার আল্লাহকে আমার রাসূলকে এতটা প্রাধান্য দিয়েছি তোমাকে নিশ্চয়ই ভালোবাসি তবে আমার আল্লাহর উপরে নয় ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য আমাকে প্রেসার ক্রিয়েট করার জন্য মেন্টালি প্রেসার দেওয়ার জন্য তুমি যদি আমার চোখের সামনে একবার দুবার নও তুমি যদি না খেয়ে থাকতে থাকতে একবার মরে যাও আবার জিন্দা হও আবার আমাকে প্রেসার ক্রিয়েট করো কালেমা ছেড়ে দেওয়ার জন্য এভাবে একবার মরবে আবার জিন্দা হবে একবার মরবে আবার জিন্দা হবে আমার চোখের সামনে আমি 1000 বার তোমার মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মরতে দেখতে রাজি আছি কিন্তু ইসলাম আমি ছাড়তে রাজি নই এমন বক্তব্য দেওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো এবার কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি তাম পৃথিবীর সকল সন্তানদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সেবা করে তবে ততক্ষণ পর্যন্ত বাবা মার সেবা তারা করেই যাবে যতক্ষণ ওই বাবা মা আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করতে না বলে শরীক স্থাপন করতে বললে শুধুমাত্র এই ক্ষেত্রে বাবা মার কথা মান্য করা যাবে না তবে বাবা মা যদি অমুসলিম হয় বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা বাবা মা যদি নাস্তিক হয় সন্তান সেই বাবা মার সাথে নাফরমানি করতে পারবে না আল্লাহু আকবার বলো এর থেকে দামি কথা পৃথিবীতে আর আছে বাবা মা যদি নাস্তিক হয় বাবা মা যদি খারাপ হয় ফাসেক ফুজ্জার ও পাপিষ্ঠ যদি হয় জালেম যদি হয় সন্তান তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না উত্তম আচরণ করতে হবে আল্লাহু আকবার আমার যুবক ভাইয়েরা আমার বা বোনেরা যারা কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছেন একটু মনোযোগ দেন বোঝার চেষ্টা করেন সন্তানের উপর পিতা মাতার গুরু দায়িত্ব কত উপরে আল্লাহ পাক উঠায় দিয়েছেন যে তুমি তুমি সন্তান হিসেবে আমি আল্লাহর পরে তোমার কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে তোমার বাবা মা দুনিয়ার কোনো আলেম দুনিয়ার কোনো পীর দুনিয়ার কোনো বুজুর্গ দুনিয়ার কোনো দরবেশ তোমার কাছে তোমার বাবা মার স্যান্ডেলের সমান মর্যাদার অধিকারী নয় তুলনামূলকভাবে তুলনামূলকভাবে তোমার মায়ের একটা স্যান্ডেল এক পাল্লাই দিলে তোমার কাছে 1000 পীরের চাইতে তোমার মায়ের স্যান্ডেল ওজন বেশি চিল্লাবে আল্লাহু আকবার বাবা মার সম্মান এত এত উপরে নাফরমানি করা যাবে না আফসুস নিয়ে অনেক মাহফিলের মধ্যে আমি এই কথাটাই বলি পৃথিবীর কোন শিক্ষাঙ্গন সন্তানদেরকে এমন নৈতিক শিক্ষা দেয় না যেমন নৈতিক শিক্ষা ইসলাম মানুষকে দিয়েছে যার কারণে মানুষেরা কোরআনের সান্নিধ্যে এসে সোনার মানুষে পরিণত হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী বলে আজ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বাবা মার সাথে নাফরমানি করেছে গলার মধ্যে হাত লাগিয়েছে ঘাড় ধাক্কা দিয়েছে বাবা মার গায়ে হাত তুলেছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে পিতার মাতার উপরে অমন জুলুম নির্যাতন করেছে হাজারো ঘটনা রয়েছে কিন্তু কোরআনের সান্নিধ্যে এসে কোরআনের খাদেম কোরআনের তেলাওয়াতকারী কোরআন অনুযায়ী আমলকারী একজন ব্যক্তি তাম পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি তিনি পিতা মাতার সাথে নাফরমানি করেছে সুবহানাল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের সকলের
উচিত কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করা নিজের সন্তানকে কোরআন শেখানো এবং সে অনুযায়ী আমল করা বাচ্চা যখন একদম শিশুকালে প্রথম প্রথম তার জবান থেকে কথা বের হয় তখন সর্বপ্রথম বাচ্চার জবান থেকে শিখাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মনে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চার জবান থেকে প্রথমে সর্বপ্রথম কালিমা শেখাবেন কালিমার তালিম দেবে কিন্তু আমরা তা না করে বাচ্চাদেরকে কি শেখাই বাচ্চাদেরকে গান শেখাই কথা বলে না বাচ্চাদেরকে গান শেখাই বাচ্চাদেরকে ডান্স শেখাই আবার এটা নিয়ে খুব গর্ব করে দেখো আমার ছেলে কি সুন্দর নাচে আমার ছেলে কি সুন্দর গান গায় অপেক্ষায় থাকো সন্তানের গান গাওয়া দেখার নাচ দেখে তোমার আনন্দ লাগছে অপেক্ষায় থাকো ঘা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রম পাঠাই দেবে চিল্লা বলো ঠিক কিনা দুনিয়ার বাস্তবতা এই জন্য আমাদের হৃদয়ের দাবি হচ্ছে আমি অনেক মাহফিলের কথা বলি এদেশের আইনজ্ঞ যারা এদেশের পরিচালক যারা তারা যদি বিষয়টি একটু ডিপলি চিন্তা করতেন তাহলে শিক্ষাঙ্গনের মধ্যে ধর্ম শিক্ষাটা তারা বাধ্যতামূলক করে দিতে কিন্তু ধীরে ধীরে শিক্ষাঙ্গন থেকে ধর্মকে বাদ দেওয়া হচ্ছে কথা বলে না কেন ধর্মকে মাইনাস করে দেওয়া হচ্ছে আপনারা বলেন ধর্মহীন শিক্ষা দিয়ে মানুষ শিক্ষিত হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে আরো যদি বলতে হবে মানুষ হতে পারবে জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাবে নাফরমানি করবে পিতা মাতার সাথে ধর্মহীন শিক্ষার মাধ্যমে কোনোদিন মানুষ মানবিক হতে পারে না আপনাদেরকে একটা কথা কষ্ট হচ্ছে নাকি আপনাদের ইদানিং আপনারা শুনতে পেয়েছেন বাংলাদেশে মাদকের ব্যাপারে একটা আইন হতে যাচ্ছে 21 বছর বয়স হয়ে গেলে মদ খাওয়ার পারমিশন দেওয়া হবে নাউজুবিল্লাহ বলতে কি শরম হয় নাকি মিয়া নাকি এখানেও রাজনৈতিক গন্ধ খুঁজেন মুসলমানের অবস্থা এই হয়েছে রাজনীতি করতে 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 কোরআন সুন্নাহ থাকার যাক দেখার সময় নেই যে মুসলমান রাজনীতি করতে গিয়ে আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করবে আল্লাহর কসম সে মুসলমান থাকবে না সে মুরতাদ হয়ে যাবে রাজনীতি রাজনীতি জায়গায় রাখেন কোরআন কারিমের সম্মান তার আপন জায়গায় ঠিক রাখতে হবে মুসলমান হিসেবে আপনি এক বাক্যে জবাব দিয়ে বলুন মদ খাওয়া হালাল না হারাম এটা কি আলেমরা হারাম বানিয়েছে হারাম কে বানিয়ে দিয়েছে আরো জোর আওয়াজে বলতে হবে আল্লাহ করলেন হারাম বান্দা এটাকে লাইসেন্স দেবে 21 বছর বয়সে যুক্তি কি যুক্তি হলো যে বাংলাদেশে মাদক হয়ে গেল অনিয়ন্ত্রিত কোনোভাবেই এটাকে ট্যাকল দেওয়া যাচ্ছে না 80 লাখের উপর মাদক সেবী বাংলাদেশে আছে নাউজুবিল্লাহি মিন যালিক যেহেতু কোনোভাবে এটা সামাল দেওয়া যাচ্ছে না এই জন্য একটা নীতিমালার মধ্যে আনলে তাহলে মোটামুটি নিয়ন্ত্রিত হবে কেমন নীতিমালা 21 বছর হয়ে গেলে অ্যাপ্লাই করলে মদের পারমিশন দেওয়া হবে তিনি মদখোর হতে পারেন 1 নম্বর 2 নম্বর কোনো এলাকার মধ্যে 100 মদখোর যদি লাইসেন্সধারী থাকে তাহলে সেখানে একটা মদের বারের জন্য অ্যাপ্লাই করলে তারও পারমিশন দেওয়া হবে প্রকাশ্যে মদ বিক্রি হবে শুধুমাত্র ইসলামের সম্মানার্থে শুক্রবার দিন মদের দোকান বন্ধ থাকবে বাহ কি চমৎকার সম্মান দেওয়া হয়েছে ধর্মটাকে আমি এই যুক্তিগুলা শুনে এই ফরমানটা শুনে মনে মনে ভাবলাম উদাহরণটা এরকম হয়েছে যে এক লোককে স্টেজে এনে হাজার হাজার মানুষের সামনে পেটাবার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তখন তার সন্তান ওই লোকের সন্তান এসে বলছেন যে ভাই কাজ করেন আমার বাবাকে তো পিটাবে অসুবিধা নেই কিন্তু জুতা দিয়ে পিটাইন না তাহলে ইজ্জত কিছুটা থাকবে এমনি পিটানো অসুবিধা নেই কিন্তু জুতা দিয়ে পিটাইলে ইজ্জতটা নষ্ট হয় আর কি জুতাটা না পিটাইয়া এমনি পিটা আজকে যারা শুক্রবার দিন নামাজের সম্মানে মদের দোকান বন্ধ থাকবে আরে বেটা তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকতে যার পরিমাণে ঈমান যদি তোমার কলেজের মধ্যে থাকতো তুমি তো বলতে পারতে আবার আল্লাহ যেটা হারাম করেছেন কোনো মুসলমান সেটা লাইসেন্স দিতে পারে না ছেলে বলো ঠিক কিনা যে যুক্তির আলোকে বলা হলো যে লাইসেন্স দেওয়া দরকার
কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আচ্ছা আপনারা এক বাক্যে সকলেই বলেন তো এই দেশে চুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জোর আওয়াজে বলতে হবে না তাহলে কোন বুদ্ধিজীবী বলবে যেহেতু চুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটাকে নীতিমালায় আনা দরকার সেই নীতিমালা কি বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চুরি করলে কোনো অসুবিধা নেই কথা বলতে হবে তো এবার আপনারা বলেন তো আইন করে বিধান করে এই দেশ থেকে ধর্ষণ বন্ধ করা গেছে না এখন কোন পাগলেও কি বলবে যে কাজ হোক ধর্ষণ যেহেতু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এখানে নীতিমালা করা হোক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা ধর্ষিতা হলে কোনো অসুবিধা নাই কিন্তু স্কুলে মেয়েরা ধর্ষিতা হলে একটু সমস্যা আছে এই ধরনের নিয়ম নীতিমালার কথা কি কোনো ছাগলেও বলবে না চিল্লায় বলে বলবে না বলবে না প্রশ্ন হলো 100 জন মদখুরের দাবিতে একটা বারের পারমিশন যদি দেওয়া হয় এই যদি হয় যুক্তি তাহলে তোমার মাথায় কি এটা ঢুকলো না কয়েকদিন পরে তো 100টা পতিতা মিলা বলবে যে মোহাম্মদপুরের রাজধানীর মাঝখানে আমাদের একটা পতিতালয় খুলে দিতে হবে কথা বলে মদখুরের জন্য বাদ থাকতে পারলে পতিতালয়ের জন্য পতিতাবৃত্তি করার জন্য সেখানে কেন না একটা নাট্যালয় থাকবে না একটা ঘর থাকবে না কেন নাউজুবিল্লাহি মিন জালিক এভাবে জেনা ব্যভিচার মদের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে এর মাধ্যমে কি সমাজে শান্তি আসবে না নাকি অশান্তি হবে অশান্তি চিল্লায় বলতে হবে শান্তি না অশান্তি অশান্তি আসবে এই অযৌক্তিক বিষয়গুলো শয়তান তাদের সামনে যৌক্তিকভাবে উপস্থাপন করেছে এর পেছনে কারণটা শোনায় তার কারণ হলো এই সমস্ত বুদ্ধি যারা দেয় তারা অধিকাংশ মদ এবং অবৈধ নারীর সাথে সম্পর্ক উনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ মদের পক্ষে কোনো যুক্তি দিতে পারবে না তর্ক করতে পারবে না তুমি মুসলমানের সন্তান হয়ে থাকলে আল্লাহর প্রতি ন্যূনতম ভয় থাকলে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে যে কাজটাকে হারাম করেছেন তুমি পারমিশন দেওয়ার কি তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে লাইসেন্স দেওয়া মানে হচ্ছে নমরুদের ভূমিকায় নিজেকে নিয়ে যাওয়া আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করা আল্লাহর হুকুমকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে তার কপালে জুতার বাড়ি ছাড়ার কিচ্ছু নাই সুতরাং বাংলাদেশের সকল মুসলমানকে এই ব্যাপারে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এক কাতারে সামিল হতে হবে মদের লাইসেন্স তো দূরের কথা এদেশের মুসলমান মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ দেখতে চায় এই পক্ষে কারা কারা আছেন আমি দুহাত দেখতে চাই আল্লাহ পাক মুসলমানকে এক হয়ে কাজ করার তৌফিক দান আমিন আরো জোরে কোন আমিন আমার প্রশ্ন হলো এবার আর মূল কথায় ফিরে আসি যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো তাহলে কোন সেই সমস্ত বুদ্ধিজীবী যাদের কথা এই ধরনের রাস্তা দ্বারা বের করা দান্দা করে আমি বলি যদি আপনি আসলে এই সমাজটাকে মাদক মুক্ত করতে চান তাহলে মাদক মুক্ত করতে গেলে আপনি মদখোরের পরামর্শ নিলে হবে না তারা মাদকে মাদক মুক্ত থাকতে সক্ষম হয়েছে যে নীতিমালা মেনে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনারা বলেন তো জেনা মুক্ত সমাজ গড়তে হলে পরামর্শ কি জেনা কারা কাছ থেকে নিতে হবে না জোরে বলে না মাদক মুক্ত সমাজ গড়তে গেলে তাহলে কি মদখুরের কাছ থেকে পরামর্শ নিলে হবে না চুরি মুক্ত সমাজ গড়তে গেলে চুরের কাছ থেকে পরামর্শ নিতে হবে নাকি না তাহলে চুরি তো নিজের চুরের জায়গাটা আগে ক্লিয়ার রাখবে ঠিক কি না মদখুরের কাছ থেকে যদি আপনি পরামর্শ নিতে যান তাহলে মদখুর নিজের মদ খাওয়ার ধান্দার রাস্তাটা আগে পরিষ্কার করবে জেনাকারের কাছ থেকে যদি আপনি পরামর্শ চান যে কি করা যায় নিয়ন্ত্রণ কেমনে করা যায় জেনাকার বলবে এক কাজ করেন রাস্তাঘাটে ধর্ষিত যেহেতু হয় প্রত্যেকটা জেলায় জেলায় একটা পতিতালয় বানায় দেন তাহলে একটা নিয়ম মাফিক চলবে নাউজুবিল্লাহি মিন জালিক তাহলে মূল বিষয় হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে চান মাদক দেশ থেকে নির্মূল হোক তাহলে এদেশের হক্কানি রব্বানি আল্লাহর ওলি আলে বলে আমাদের সাথে পরামর্শ করতে হবে কথা বলেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মাদ্রাসার মুফতি মুহাদ্দিস খানকার হক্কানি পীর বুজুর্গ তাদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করতে হবে হুজুর কোন ফর্মুলায় অ্যাপ্লাই করে আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে মদ থেকে বাঁচিয়েছেন গাজার থেকে বাঁচিয়েছেন আফিম থেকে বাঁচিয়েছেন হেরোইন থেকে বাঁচিয়েছেন ওই ফর্মুলা আমাদেরকে বলেন আমরা এই ফর্মুলা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষান মানে অ্যাপ্লাই করতে চাই প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা আদালতে আপনাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই যাতে করে আপনারা যেমন আপনাদের
প্রতিষ্ঠানকে 100% মাদক মুক্ত করতে সক্ষম হয়েছে আমরা গোটা দেশটাকে মাদক মুক্ত করতে চাই ঠিক কথা বলেন ঠিকই ঠিক তাহলে কাজে আসবে আপনারা এক বাক্যে জবাব দিয়া বলেন আপনাদের এই মোহাম্মদপুরে মাদ্রাসা নাই আছে কথা বলেন আছে মাগুরাতে মাদ্রাসা নাই আছে এই মাদ্রাসার ছেলেরা কি মদ খায় না গাঁজা খায় না সিগারেট খায় না ইয়াবা খায় না কিন্তু এই একই বয়সে ছেলে মেয়েরা তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মদ খাচ্ছে না আছে সিগারেট পান টানতেছে না প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা ধূমপান করছে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক তারা করছে কেন পক্ষান্তরে একই বয়সের যুবক একই বয়সের তরুণ একই বয়সের তরুণী এদের তো সাহাওয়াত আছে এদের তো রোমাঞ্চ করতে মনে চায় এদের তো কাম ভাব আছে এরা নিয়ন্ত্রিত হলো কি করে কিসের সোয়ায় কোন জিনিসের সোয়ায় এরা হীরা টুকরা হয়েছে কোন জিনিসের সোয়ায় সেই জিনিসের নাম হচ্ছে কোরআন মাজিদ ঠিক কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে প্রকৃত বুদ্ধিজীবীদেরকে টেলিভিশন টক শোতে দাওয়াত না দিয়া যদি ওই যে চুল ফেরফার করে উড়ে সারাদিন মদ আর গাঁজা নিয়ে বসে থাকে ওকে যদি টক শোতে দাওয়াত দেন ও শুধু শুধু আলেমদের দোষ ধরবে আর মদের পক্ষে কথা বলবে এদেরকে দাওয়াত দেওয়া যাবে না ওরা দেশের সবচেয়ে বড় শত্রু কথা বলতে হবে যারা মাদকের পক্ষে কথা বলে তারা কি দেশের বন্ধু না শত্রু আরো জোরে বলেন শত্রুদেরকে দাওয়াত দিলে হবে না পরামর্শ নিতে হবে হককানে আলেমদের কাছ থেকে কথা বলে ঠিক কিনা আমি আমার সকল ভাইদের কথা তাও ভাঙা নাই মাদক থেকে আমরা বাঁচতে চাই জেনা থেকে আমরা বাঁচতে চাই পিতা মাতার খেদমত করতে চাই আমাদের বাপ মাকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই অনেক যুবকরা এখানে আছেন ও যুবক ভাইরা আমার আমি আপনাদেরকে বলি বিভিন্ন মাহফিল আমি আমার সম্বোধনটা এইভাবে করে আপনারা কলিজার টুকরা যুবক আপনারা যদি মাদকের সাথে জড়ায় যান এই দেশ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লাইসেন্স কেন তাম দুনিয়ার সকল মানুষ মিলেও যদি মদের পক্ষে কথা বলে যে মদ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন সেটা হারাম কোনোদিন হালাল হবে না আবার যুক্তি দেখিয়েছে বিদেশ থেকে বিদেশিরা আসে মদ যদি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয় তাহলে বিদেশি মেহমানরা কি খায়া মরবে কি দরদ দেখেছেন বিদেশি মদখুরদের জন্য এদের কত মায়া কত মহব্বত শুধু তাই নয় যুক্তি দেখিয়েছে যারা ডুম ঘরে যারা খাস করে মদ না খাইলে তো লাশ কাটতে পারবে না যুক্তি যুক্তি যারা সুইফার তারা মদ না খেলে তো কাজ করতে পারবে না এও তো যুক্তি কিন্তু আবার আরেকটা যুক্তি দেখানো হয়েছে যে মদের মাধ্যমে বিদেশি কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় কিন্তু এই পাগলগুলো এটা বুঝলো না আপনি না হয় 2000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আনলেন কিন্তু এই বৈদেশিক মুদ্রা 2000 কোটি টাকা লাভ করেছেন কিন্তু আপনার দেশের হীরার টুকরা সন্তানগুলো মদ খাওয়ার পরে 2 লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তখন কি এই 2000 কোটি টাকা ঘোরা রান্না করবেন আপনি যখন চোখের সামনে দেখবেন ছেলে মদ খায় বাপকে পিটাচ্ছে স্বামী মদ খেয়ে স্ত্রীকে পেটাচ্ছে বাবা মদ খেয়ে সন্তানদেরকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে তখন আপনার শান্তি যাবে কোথায় যুক্তি যাবে কোথায় তর্ক যাবে কোথায় যে আজকে সমাজে বাস্তবতা দেখে যে ঘরের মধ্যে একটা মদখুর আছে ওই ঘরের মধ্যে সুখ আছে না শান্তি আছে না গোটা দেশটাকে শেষ করে দেয় মদখুরে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমিন আরো জোরে করো আমিন ভাইরা আসুন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালায় যুবক ভাইদেরকে বলছি যুবকেরা মাদকের সাথে জড়িয়ে থাকা যাবে না হত্যা ধর্ষণ খুন খারাপি মিথ্যা রাহাজারি চুরি ডাকাতি জেনা বদমাশি এখান থেকে বের হয়ে আসতে হবে আমরা মুসলমান আমাদের 5 ওয়াক্ত নামাজ থাকবে বাধ্যতামূলক সৎ চরিত্রবান আখলাক আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক কথা বলতে হবে ঠিক কিনা আমরা কি চরিত্রবান হতে পারবো না ভাইরা আমরা কি বাপ মাকে সর্বোচ্চ সম্মান করতে পারবো না ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের লোকেরা পীরকে যতটুকু সম্মান দেয় এদেশের মুসলমানেরা পীর সাহেবদের যতটুকু সম্মান দেয় তার অর্ধেক সম্মান যদি তারা বাবা মাকে দিত তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত পীরের কদম বসি করে পীরকে হাদিয়া দেয় বাবা মার খবর নেয় না ছেলেরা যারা আমার সামনে বসে আছেন যুবকেরা আমরা যাদের বাবা মা বেঁচে আছেন আমরা ইনশাআল্লাহ বাপ মাকে সর্বোচ্চ সম্মান এবং খেদমত করে যাব জীবনের সবটুকু শ্রম দিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আর আমরা আমাদের সন্তানকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই শিক্ষা যেগুলো আজকে আমি কোরআন থেকে আলোচনা করলাম হাদিস থেকে যদি আমার সন্তানরা জানে
তাহলে আমার সন্তান নাকি আমার দিকে চোখ রাগায় তাকাবে না গালি দেবে না না গাল বন্ধ করবে না এইজন্য গোটা পৃথিবীর বিদ্যাস্তমগুলোর মধ্যে বড় বড় অফিসারের বাপ মা পাওয়া যায় কিন্তু আলেমের বাপ মা পাওয়া যায় না ঠিক হাফেজ কোরআনের বাপ মা পাওয়া যায় না মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিমের বাপ মা পাওয়া যায় না কিন্তু বড় বড় অফিসারের বাবা মা পাওয়া যায় ডাক্তারের বাবা মা পাওয়া যায় ইঞ্জিনিয়ারের বাপ মা পাওয়া যায় বড় বড় সেনা অফিসারের বাপ মা পাওয়া যায় বাস্তবতা আছে না নাই সুতরাং আসুন আমরা আমাদের সন্তানকে কোরআন শেখাই পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন যুবকরা মত তো দূরের কথা মত তো অনেক অনেক পরের কথা বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া যাবে না বাদ দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই পৃথিবীতে মদ হারাম হওয়ার পর হুজুর বলেন এক ঢোক মদ যে ব্যক্তি পান করবে চল্লিশ দিন তার কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না এত ভয়াবহ শুধু তাই না রসুল বলেন যে ব্যক্তি এই দুনিয়াতে মদ পান করবে কাল হাসরের মাঠে তাকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী তিনাতুল খাবাল কি হুজুর বলেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজ জাহান্নামীদের রক্ত এবং পুষ খাওয়ানো হবে তারা এই পৃথিবীতে মদ পান করবে যুবকেরা মদ খাওয়া যাবে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মদ হালাল না হারাম হারাম জোরে বলেন হারাম গাঁজা হালাল না হারাম হারাম ইয়াবা হালাল না হারাম হারাম হেরোইন হালাল না হারাম হারাম আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমিন আমাদের প্রজন্মকে রক্ষা করো আমিন আমাদেরকে মসজিদ মুখী বানাও আমিন আমাদেরকে কোরআন মুখী বানাও আমিন আমাদের ইসলাম মুখী বানাও আমিন পৃথিবীতে কে কি অপরাধ করেছেন সে নিজে ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন ঠিক কি না এই জন্য যারা এখানে এসছেন আল্লাহর কাছে নিজের থেকে তওবা করুন যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কতবার যে করেছি তাওবা কতবার অনুতা দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি
মাফ করো আমায় মাফ করো সকলে বলুন আমিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন যিনি আজকে আমাকে এখানে দাওয়াত করেছেন আপনারা সকলে জানেন মাগুরা এক আসনের সম্মানিত সংসদ সদস্য মাননীয় আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ভাই তিনি দোয়া চেয়েছেন আমার কাছে তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন তার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন আমি তার জন্য ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া করছি তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরু দায়িত্ব তাকে দিয়েছেন এই দায়িত্ব যিনি তিনি সঠিকভাবে পালন করতে পারেন দেশ এবং জাতির খেদমত করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন তার পিতা মাতার জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করেন এটা তার তার নানির বাড়ি এলাকা তিনি দোয়া চেয়েছেন তার মামাদের জন্য তার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমরা দোয়া করছি যারা বেঁচে আছেন হায়াতে তাইয়েবা দান করেন যারা জমিন থেকে বিদায় হয়েছেন জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায় দেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি সকলের পিতা মাতাকে আল্লাহ তালা মাফ করে দেন অত এলাকার সমস্ত মুর্দেগানের কবর আজবকে আল্লাহ তালা মাফ করে দেন আর এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা আলোচনা করেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে কথাগুলো গুরুত্ব সহকারে আমল করে তৌফিক দান করুন ভাই এত গভীর রজনীতে আর আশা হবে কিনা আলো আচ্ছা ইউটিউবে আজান শুনেছেন কারা কারা আপনারা আপনারা শুনেছেন আচ্ছা 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 একটু শোনাচ্ছেন একটু হালকা কুড়িলে বাড়াই দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যেখানে আল্লাহর নামের ধ্বনি হয় এর থেকে মধুর আর কি হতে পারে ঠিক কিনা আমি দেখেছি ইউটিউবে আমার এই আজানটি কোটি কোটি মানুষ শুনেছে কোটি কোটি মানুষ হাজার হাজার লাখ লাখ নয় মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে আমি অবাক হয়েছি সুবহানাল্লাহ যেভাবে গানগুলো মানুষ শুনে তার থেকেও বেশি আকর্ষণ নিয়ে মানুষের আজান শুনেছে আজানের প্রতি যে ভক্তি অনুরক্ত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নামাজের প্রতি ভালোবাসাকে আল্লাহ পাক আরো আরো অনেক বৃদ্ধি করে দেন আমিন বলুন আমিন অনেক ভাইরা এখানে আসার পরে আমার কাছে দোয়া চেয়েছেন বিশেষ করে শিখর ভাই তো বলেই দিলাম এরপরে
শেখর ভাইয়ের বাংলাতে থাকেন আপনাদের এলাকার সন্তান সবুজ ভাই যিনি ওখানে রান্না বান্না দায়িত্ব পালন করেন এত সুন্দর রান্না করেন আমরা এর আগে একবার প্রোগ্রামে এসেছিলাম ওনার রান্না খেয়ে আমরা বাংলাদেশ ঘুরে ঘুরে বলতাম যে উনি পুরুষ মানুষ এত সুন্দর রান্না করেন কিভাবে মাশাআল্লাহ তিনি আজকে আমার আর মাহফিল আসার সময় স্পেশাল ভাবে দোয়া চেয়েছেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মনের নেক বাসনা পরিপূর্ণ করে দেন আমিন কথা আছে ও এখানে চেয়ারে নামাজ পড়ার বিধান কি ভাই মূল বিষয় হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দুঃখজনক ভাবে যেটা লক্ষ্য করা যায় ধনী এলাকায় চেয়ারের সংখ্যা বেশি কথা বলে ঠিক উত্তরা যাবেন গুলশান বদানি যাবেন চেয়ারের কোনো অভাব নেই প্রশ্ন হলো গরিবরা চেয়ারে বসে নামাজ পড়ে না সব ধনীরা পড়ে কারণটা কি এর মানে হচ্ছে যে চেয়ারে নামাজ এটা একটা শখে পরিণত হয়েছে মজায় পরিণত হয়েছে যে তা না হলে সারা পথ উনি হেঁটে আসেন অসুবিধা নাই মসজিদে গিয়ে চেয়ারটা বসে পড়েন এটা কি একটা দায়িত্বশীল ব্যক্তির কাজ হলো জোরে বলো হ্যাঁ যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন ডক্টর যদি এমন প্রেসক্রিপশন করে থাকে যে রুকু সেজদা কোমর বাঁকা টাকা করলে আপনার মেরুদণ্ডের প্রবলেম হবে দিনদার প্রেসক্রিপশন যদি কেউ করে দেয় দিনদার ডক্টরের প্রেসক্রিপশন থাকে তাহলে অন্ততপক্ষে যতটুকু দাঁড়িয়ে থাকা সম্ভব দাঁড়িয়ে থাকার অংশটা আপনি বসে পড়বেন না দাঁড়িয়েই পড়বেন যখন রুকু সেজদা করার অংশ আসে যেখানে ডক্টর বলেছে যে আপনি রুকু সেজদা করলে আপনার কোমরে প্রবলেম হবে সেখানে আপনি বসে নামাজ পড়তে পারেন ইশারায় অসুবিধা নেই কিন্তু সারা পথ হেঁটে যাবেন আর মসজিদে গিয়েই বসেই নামাজ পড়া শুরু করবেন এটা করা জায়েজ না আল্লাহ তাআলা কথাগুলো বুঝে তৌফিক দান করুন আমল করার আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين غبير رات غبير رجني پر جند قرآن حدیث تھے کالو چنا کرے امرا گناہ گار تمہارا حجر حجر بند بند دیر کے شاتھ نیے تمہار رحمتی راشانی تمہار شاہد اور بریتی میر مطو بکھو پیر مطو ہاتھ دکھنا بڑی دیئے چھی মেহরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করি সাওবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমি মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সাওবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সবাই দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে সোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিও না সকলকেই বেগুনা মাংসম বানিয়ে দাও রব্বুল আমিন অত এলাকার সমস্ত মুদ্দিগান কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও জিন্দা মানুষদেরকে হেদায়েত নসিব করে দাও পর্দা অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানে মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি না থাকে মেহরবানি করে মহাব্বত পয়দা করে দাও আমাদের সন্তানদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আমিন খাস করে সাইফুজ্জামান শিখর ভাই দোয়া চেয়েছে মেহরবানি করে সঠিকভাবে নেতৃত্ব পরিচালনা তৌফিক দান করো তার নেক হায়াত তুমি দারাজ করে দাও রব্বুল আলামিন তার ভাই বাদার যারা আছেন সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও তার পিতা মাতা জমিন থেকে বিদায় হয়ে গেছেন বাপ মার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও নিজের শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন নানার বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে চলে গেছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন অনেক ভাইরা বোনেরা দোয়া চেয়েছেন জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছেন প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন
কাল হাশরের কঠিন ময়দানে মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দিও তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله